কেরিয়ার শেষ, আইপিএল টি টোয়েন্টি বিশ্বকাপ সহ বহু সিরিজ থেকে বাদ, হাসপাতালে ভর্তি হলেন শামি। এই মুহূর্তে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। এই সিরিজে 3-1 ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়েছে ভারত। সোমবার রাঁচি টেস্টে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য বড় আপডেট দিলেন এই দলের এক তারকা ক্রিকেটার। চোটের কারণে প্রায় অস্ত্রোপচার করাতে হয়েছে এই খেলোয়াড়কে। এমন পরিস্থিতিতে মাঠে ফিরতে অনেক সময় লাগবে তার। 2023 বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের ফার্স্ট বোলার মোহাম্মদ শামি। পায়ে চোট পেয়ে সমস্যায় পড়েন তিনি, অবশেষে অস্ত্রোপচার হয়েছে মোহাম্মদ শামির। গোড়ালির চোটে ভুগতে থাকা ভারতের এই পেস বোলারের সফল অস্ত্রোপচার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মোহাম্মদ শামি নিজেই একথা জানিয়েছেন। অস্ত্রোপচারের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কিছু ছবি শেয়ার করেছেন শামি। এই ছবিগুলির সাথে তিনি জানিয়েছেন যে আমি সবেমাত্র আমার গোড়ালির অ্যাকিলিস টেন্ডনে একটি সফল অপারেশন করেছে, পা সেরে উঠতে কিছুটা সময় লাগবে, তবে আমি আমার সুস্থ পায়ের সঙ্গে দ্রুত ফিরে আসার ব্যাপারে আগ্রহী। এই অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে 6 মাসের বেশি সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি জানা গিয়েছিল যে এই চোটের কারণে তিনি আইপিএল 2024 মরশুমেরও অংশ হতে পারবেন না, কিন্তু এখন এই অস্ত্রোপচারের পর 2024 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে তার বিদায়ও প্রায় নিশ্চিত বলে অনেকে আশঙ্কা করতে শুরু করেছেন। আগামী 1 জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে এই টুর্নামেন্টের আগে শামির পক্ষে ম্যাচ ফিটনেস অর্জন করা সহজ হবে না। মোহাম্মদ শামি গত বছর নভেম্বর 2023 সালে খেলো ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং 7 ম্যাচে 24 উইকেট নিয়ে গড়েছিলেন রেকর্ড। বিশ্বকাপের প্রথম কয়েক ম্যাচে না খেলার পরেও এত সংখ্যক উইকেট পেয়েছিলেন তিনি। বিশ্বকাপের একটি ম্যাচে একাই নিয়েছিলেন 7 উইকেট।